সালামু আলাইকুম রামাদান করিম দুই সালে রোজা কিন্তু শুরু হয়ে যাচ্ছে খুব দেরি নেই তো আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব এবং আপনাদের জানানোর চেষ্টা করব সবে মেরাজ সবে বরাত পবিত্র রোজা সবে কদর এবং ঈদ নিয়ে তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং এই যে অ্যাপসটি রিভিউ করতেছি এটার অ্যাপসের মধ্যে আপনারা অবশ্যই এটা ইনস্টল করে রাখবেন আপনাদের ইনস্টল করতে ইন্টারনেট কানেকশন লাগবে আর যখন পরবর্তীতে ব্যবহার করবেন আপনারা অফলাইনে অ্যাপসটি ব্যবহার করতে পারবেন এই অ্যাপসের মধ্যে পেয়ে যাবেন রোজার সম্পূর্ণ তথ্য এখানে পাবেন আপনার সেহেরির সময়সূচি ইফতারের সময়সূচি রোজা নিয়ত সম্পূর্ণ তথ্য কিন্তু এই অ্যাপসটির মধ্যে পেয়ে যাবেন তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে ভিডিওটি জনস্বার্থে শেয়ার করবেন আপনার মাধ্যমে আরও মানুষ এই বিষয়টি জানতে পারবে তো এখন আমি আপনাদের যদি জানাই তো রোজা নিয়ে প্রথমে যদি আমি সবে মেরাজ নিয়ে আলোচনা করি তাহলে সেটা হল গিয়ে একই মার্চ তো সেটা অনেক বেশি দেরি নেই পহেলা মার্চে হবে সবে মেরাজ উনিশে মার্চ হবে সবে বরাত তিনে এপ্রিল হবে পবিত্র রোজা সাতাইশে এপ্রিল হবে সবে কদর এই হিসাবে রোজার ঈদের কথা যদি আমরা বলি তাহলে দেখা যায় যে তিন কিংবা দুই তারিখ ঈদ হওয়ার সম্ভাবনা থাকে কিংবা চার তারিখ তো সেটা চাঁদরের উপরে নির্ভরশীল অবশ্যই আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন সেই বিষয়ে আমরা কোনো তথ্য পেলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন আমি যদি ঢাকা বিভাগে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন রহমতের দশ দিন তিন এপ্রিল রবিবার দুই হাজার বাইশের শেষ সময় চারটা সাতাশ ইফতারের সময়সূচি ছয়টা উনিশ মিনিট তো এইখানে কিন্তু সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন এই অ্যাপসের মধ্যে কিন্তু এটি জোট করে শুধুমাত্র রমজানের বিষয়বস্তু নিয়ে সাজানো তো আপনারা এটা অবশ্যই ইনস্টল করবেন আর মানুষের জন্য জনস্বার্থে এটা শেয়ার করবেন আর আপনাদের কোনো ধরনের মন্তব্য থাকলে আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের কে আপনাদের সাথে থেকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ কষ্ট করে সময় নষ্ট করে ভিডিওটি দেখার জন্য আবারও দেখা হবে আসসালামু আলাইকুম رمضان کریم و کریم عید مبارک